জি ছোট মুরগির মাংস নিয়েছি হাড় সহ, দুইটা মিডিয়াম আঁচের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 3 টেবিল চামচ তেলের সাথে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের সাথে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব, আদা কুচি, রসুন কুচি 2 টেবিল চামচের মতো, দারুচিনি 5-6 টুকরা, তেজপাতা 5-6 টুকরা, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, কাবাব চিনি আছে এখানে, দিয়ে দিচ্ছি আদা, রসুন। পেঁয়াজটা হালকা ভাজি হলে এর মধ্যে আদা রসুন দিয়ে দিয়েছি, আদা রসুন একটু দেরিতেই দিই, তা না হলে রসুনটা পুড়ে গেলে, আদা পুড়ে গেলে খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়। আজকে আমি আপনাদেরকে দেখাবো চিকেন বিরিয়ানি রান্না করার সবচেয়ে সহজ পদ্ধতি। গোটা মশলা দিয়ে দিচ্ছি, আমি সবকিছু গোটা মশলা দিয়ে করেছি। ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, জয়ফল জয়িত্রী 1 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1/4 চা চামচ, গোটা মশলার সাথে পাউডার মশলা দিয়েছি, তবে আমি কোনো কিছু বেটে নিই নি, বাটা ছাড়াই চিকেন বিরিয়ানি রান্নার সহজ পদ্ধতি। পেঁয়াজ আর মশলার একটা সুন্দর কালার এসে গেছে, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়েছি, আজ থেকে 10 মিনিট রেখে পেঁয়াজটা ভাজি করে নিতে। মুরগির মাংস দিয়ে দিলাম, মুরগির মাংস দিয়ে নেড়ে করে মিশিয়ে নিচ্ছি, মিডিয়াম আছে মুরগির মাংসটা, ভালো করে কষিয়ে নিতে হবে। মুরগির মাংস ঢেকে দিচ্ছি, সাত 8 মিনিট পরে আবার মুরগির মাংসটা ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি, আবার ঢেকে দিয়েছি। মুরগির মাংসটি রান্না হয়ে গেছে, মুরগির মাংস রান্না হতে টোটাল 15 থেকে 20 মিনিট সময় লেগে গেছে, ছোট মুরগি তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, মুরগির একটা সুন্দর কালার এসেছে। আমি এখানে কোনো ঝোল রাখি নাই, ভালো করে শুকিয়ে নিয়েছি। পোলাও রান্নার রেসিপি, পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের 1টা, এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে, দারুচিনি 2 টুকরা, তেজপাতা 5-6 টুকরা, 4 টুকরা এলাচ দানা, কিশমিশ দিয়েছি
কতগুলো চারটা দিয়েছি প্লাম যদি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি চাল দিয়ে দিয়েছি চালে লবণ দিয়ে দিলাম এক চা চামচ চালটা নেড়েচেড়ে ভাজি করে নিয়ে চালটা ভাজি হয়ে গেলে চালটা ভাজা বোঝা যাবে চালটা একটু শক্ত শক্ত হবে ভাজি হয়ে গেলে পানি দিয়ে দিয়েছি ঢেকে দিয়েছি রান্না করা মুরগির মাংস মিশিয়ে নিয়েছি চালের চালটা প্রায় সিদ্ধ অর্ধেক সিদ্ধ তার থেকে বেশি সিদ্ধ অর্ধেকের থেকে একটু বেশি সিদ্ধ হলে পানি মুরগির মাংস মিশিয়ে নিয়েছি পোলাওটা রান্না হয়ে গেলে ঘি মিশিয়ে নিয়েছি এক চা চামচ ভাজা পেঁয়াজ ঘিটা মিশানো হয়ে গেলে ভাজা পেঁয়াজ দিয়ে দিব এখানে মিডিয়াম সাইজের একটা ভাজা পেঁয়াজ আছে বিরিয়ানিটা রান্না হয়ে গেল খুব সুন্দর একটা কালার চলে এসেছে বিরিয়ানিতে বিরিয়ানি খুবই সুস্বাদু হয়েছে বিরিয়ানিটা হয়ে গেলে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি দেখতে খুবই সুন্দর লাগছে সাথে আছে ভুনা মাংস ভুনা মাংস দিয়ে বিরিয়ানি খেতে খুবই মজা লাগে অন্যরকম স্বাদ আমাদের মেহরুবা ও বসে সালাদ খাচ্ছে শসা টমেটো লেবু হাতে লেবুর একটা টুকরা এগুলি ওর খুবই পছন্দ আমার মা খাচ্ছে কথা বলছে আজকে পর্যন্তই নেক্সটে অন্য কোনো রান্নার ভিডিও বা অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সেই কামনায় আল্লাহ হাফেজ